সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিলরের পক্ষ থেকে আলু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হলো। কাউন্সিলরের বুধবার এই কর্মসূচিতে প্রকৃত সকল কৃষককে হিমঘরে আলু সংরক্ষণের সুযোগ, বীজ আলু সংরক্ষণের জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুযোগ করে দেয়া, হিমঘরে আলু সংরক্ষণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ না দেয়া, ন্যূনতম 100 প্যাকেট করে আলু হিমঘরে রাখার বন্দোবস্ত প্রভৃতির দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিলের সম্পাদক আশিস সরকার, প্রদীপ দাস, জিতেন দাস, সামিজউদ্দিন হক প্রমুখ। আমরা জলপাইগুড়ি ডিএম অফিসে এসেছি সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের তরফ থেকে। আমরা এবছর দেখতে পাচ্ছি এই আলু চাষিরা যারা ক্ষুদ্র চাষি আলু উৎপাদন করেছে তাদের আলু হিমঘরে সংরক্ষণের ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। ডিএম অফিস থেকে একটা অর্ডার বেরিয়েছিল যাতে প্রকৃত কৃষকরা আলু রাখতে পারে, সেই অর্ডার তারা বের করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অর্ডারটা কার্যকরী হচ্ছে না। হিমঘরে ফরিয়া দালাল এবং যারা আলু ব্যবসার সঙ্গে আলু উৎপাদনের সঙ্গে যারা যুক্ত নয় এমন সমস্ত ব্যক্তিরা আলু ওখানে টোকন পাচ্ছে, তারা আলুর বন্ড পাচ্ছে এবং তারা আলু সংরক্ষণ করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে, তারা গাড়ি দাঁড়িয়ে আছে। অথচ প্রকৃত কৃষক যারা আলু উৎপাদন করে, 3-4 বিঘা আলু উৎপাদন করেছে, তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই সমস্ত এলাকায়, এবং তারা যে বীজের জন্য যে আলুটা রাখবে সেই আলুটা পর্যন্ত তারা রাখতে পারছেন না। এর বিরুদ্ধে আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা প্রতিবাদ স্বরূপ আমরা এসছি। আজকে তাদেরকে আমাদের দাবি আমরা জানাবো। আমরা সেই দাবি যদি যথাযোগ্য পূরণ না হয়, ইতিমধ্যেই আমরা এগ্রিকালচার ডাইরেক্টরেটে আমরা গিয়েছিলাম, আমরা ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং আমরা সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা আজকে এখানে এসছি শেষ, এবং এরপরে যদি আমাদের কৃষকরা বঞ্চিত হয় আলু রাখার ক্ষেত্রে, প্রকৃত কৃষকরা, ক্ষুদ্র কৃষকরা, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যুক্ত হব। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা, কোচবিহার।